কোরআন এসেছে ভাগ্য চমকাতে, কোরআন এসেছে অসুস্থ পৃথিবীকে সুস্থ করতে, কোরআন এসেছে অশান্ত সমাজকে শান্ত করতে, সকল শিরক বিদাতকে উৎখাত করতে। কিন্তু সেই কোরআন আমাদের সামনে থাকার পরেও সমাজে অস্থিরতা আছে না নেই? অশান্তি আছে না নেই? শিরক বিদাত কুফুর আছে না নেই? নগ্নতা বেহায়াপনা আছে না নেই? তাহলে কোরআন আমার আপনার সামনে থাকার পরেও এগুলো কেন হচ্ছে? وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاقرأوا منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم الله أكبر بسم الله الرحمن الرحيم صلوا عليه
وسلموا تسليما اللهم وعلى জোরে সরে মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগুণ ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি কাঁদে ধরনি তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ القرآن باري يهدي لساد مار ما بلغ العلم بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله সল্লু আলাইহি। উত্তরবঙ্গের গেটওয়ে যমুনার তীরবর্তী জেলার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাশি কলেজ মাঠে অনুষ্ঠিত দারুল আবরার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2020 আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিল ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা
আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? এই ইকো টিকো কমাও, ওগুলো কি করছো? ওগুলো সব আমার আওয়াজই তো সব চেঞ্জ করে ফেলছে। এগুলো কি বক্স টক্স লাগায়? আগে এগুলো দরকার ছিল না, এমনি মাইক লাগালেই তো শুনতে। সম্মানিত ভাইয়েরা, আমার মঞ্চে তো মাইক নাই, কই মাইক? এখন আর হবে না, সেট নাই তো, সেটিংটা নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আমরা মানে মাইক নিজেই আওয়াজ করে, দেখেন না, নিজে আওয়াজ করে। ওরকম আওয়াজ শোষ করে কেন? কেন কি ঠিক হয়ে যাবে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের মেহরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে এমন একটি সুন্দর গুণামাফের জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি মোহাব্বতেন, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু وعليك توكلت وإليك أنبت وبك خاصمت. সম্মানিত হাজিরিন, আমরা আলোচনার সূচনায় কিছু তেলাওয়াত শুনেছি, সেই তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। সবার আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন। জোরে বলি আমিন। আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, আলোচনার সূচনায় আজকে মাগরিব থেকে শুরু করে নিয়ে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি শেষ ক্লাসে বসেছি, শেষ ক্লাসটা সহজ না কঠিন? নেওয়াও কঠিন, শোনাও কঠিন, দুটোই কঠিন। এই কঠিনে কঠিনে আমি বসেছি, চেষ্টা করব কিছু কথা বলার জন্য, আমরাও সবাই শোনার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। কে নাজিল করেছেন? আল্লাহ। কার জন্য বলেন? সে মানুষ কি মরা মানুষের জন্য, জিন্দা মানুষের জন্য? কিন্তু কোরআন আজকে তেলাওয়াত হয় মরার আগে না মরার পরে? মরার পরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম وكل شيء أحصيناه في إمام مبين لينذر من كان حيا. قرآن نزل بيته مردار جنون زندار جنون بولن زندار جنون كنت آس قرآن تلاوت هاي منوش مرجع ورطور حافظ كسنية شيء تلاوت شروع هاي جاي। সম্মানিত ভাইয়েরা, কোরআন এসেছে ভাগ্য চমকাতে, কোরআন এসেছে
অসুস্থ পৃথিবীকে সুস্থ করতে, কোরআন এসেছে অশান্ত সমাজকে শান্ত করতে, সকল শিরক বিদাতকে উৎখাত করতে। কিন্তু সেই কোরআন আমাদের সামনে থাকার পরেও সমাজে অস্থিরতা আছে না নেই? অশান্তি আছে না নেই? শিরক বিদাত কুফুর আছে না নেই? নগ্নতা বেহায়াপনা আছে না নেই? তাহলে কোরআন আমার আপনার সামনে থাকার পরেও এগুলো কেন হচ্ছে, এর কারণটা কি? এর মূল কারণ হলো কোরআন আছে, কিন্তু কোরআন থেকে প্রকৃত অর্থে মুসলিম জাতি আজকে কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে, অনেক দূরে। যতদিন এই মুসলিম জাতি এই কোরআনকে ফলো করেছে, কোরআনের আনুগত্য করেছে, কোরআনের হুকুম আহকামকে মেনে নিয়েছে, ঠিক ততদিন পর্যন্ত গোটা পৃথিবীর শীর্ষ নেতৃত্ব দিয়েছে মুসলমানরা। যেদিন থেকে কোরআনকে শুধু নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে রেখে দিয়া যখনই মুসলমান তার সুবিধা মতো মর্জি মতো কোরআন থেকে মানার চেষ্টা করেছে, সেই দিন থেকেই মুসলমান গোটা পৃথিবীতে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। কোরআন শুধু নামাজের কিতাব নয়, এত বড় কিতাব আল্লাহ পাক শুধু নামাজের জন্য নাজিল করেন নাই, কোরআনে সব কিছু আছে না নাই? ক্যামেরার কথা আসতে কোন কেন? আকাশের কথা, জমিনের কথা, সূর্যের কথা, সমুদ্র জগৎ, প্রাণী জগৎ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, জুওলজি, ইকোনমিক্স, হিস্টোরি, নাই কি? সবই তো আছে, সব আছে। সায়েন্সের উপরে শুধু কয়েকশো আয়াতই আছে, শুধু সায়েন্স নিয়ে কথা। কিন্তু মুসলমানদের ভিতর আজকে কোরআনের গবেষণা বেশি না কম? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিল আকফালুহা। মানুষের কি হলো, মানুষ কেন কোরআন গবেষণা করে না? না, তার কলবে তালাবদ্ধ মারা আছে, তালাবদ্ধ হয়েছে তার কলবটা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা চারবার বলেছেন। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম দিতে পারতেন, রোজার হুকুম দিতে পারতেন, প্রথম ওইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। প্রথম ওহী হলো পড়ো, কার নামে পড়ো? আল্লাহ। কার নামে? আল্লাহ। আল্লাহর নামে পড়ো, যেখানে তুমি আল্লাহকে পাবে, যেখানে তুমি আল্লাহর পরিপূর্ণ পরিচয় পাবে, সেই শিক্ষা আগে করো। সেই পরিপূর্ণ শিক্ষাটা মাদ্রাসায় থাকার কারণে একটু আদব আখলাক আছে। মাদ্রাসার কোনো ছাত্র যদি শিক্ষককে দেখে দাঁড়িয়ে যায়, চোখে চোখে কথা বলে না, আদব নিয়ে কথা বলে, ঘর থেকে বের হবে জুতার সামনে প্রস্তুত করে দেয়, উজুর জন্য উজুর ওস্তাদ শুধু কাপড় শুধু উপরে তুলবেন, হাত একটু গুটায় নেবেন, এদিকে বদনায় হুজুরের জন্য হুজুর পানি প্রস্তুত। কলেজ ভার্সিটির ছাত্ররা তো শিক্ষককে খুব সম্মান করে, তাই না? ও সামনে সিগারেটও খায়, সারও খায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে ভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায় কে সোজা? আর মাদ্রাসার ওস্তাদ ছাত্রকে পিটায় লুকি করে ফেলে, ঠিক কিনা? আমাদের কাছে নালিশ দেয়, হুজুর আমার ছেলেকে মেরে একদম লুঙ্গি করে ফেলছে। আমি বলি জুব্বা কি ছিল? হ্যাঁ, তাহলে তাহলে ঠিক আছে, কথা কি বুঝতেছে? সম্মানিত ভাইয়েরা,
মাদ্রাসা একটা সম্মান, শ্রদ্ধা, আদব, আখলাক আছে না নাই? এটা কিসের জন্য? কোরআনের জন্য। কোরআন তো আদব শিখায় দেয়, কোরআন তো একজন মানুষকে শিষ্টাচারের সকল দিক তাকে শিখিয়ে দেয়। এই জন্য আমরা আদবটা ঠিক রাখার জন্য, আমরা যে মানুষ, আমাদের মানবিক চরিত্র ঠিক রাখার জন্য দুনিয়ার জ্ঞান আগে দরকার না ওহির জ্ঞান আগে দরকার? কিসের জ্ঞান আগে দরকার? ওহির জ্ঞান আগে দরকার। আমি দারুণ খুশি যেখানে একটি মাদ্রাসা নতুন করা হয়েছে, নতুন অবস্থায় মাদ্রাসার যে যৌবন চলছে আলহামদুলিল্লাহ। সামনে দাওরায়ে হাদিস খোলার চিন্তা তারা করছে, মহিলা শাখাও সেখানে আছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অথচ এই সমস্ত মাদ্রাসার বিরুদ্ধে বাজে কথা বলার মতো কিছু মন্তব্যকারী, কিছু কুচক্র মহল আছে না নাই? তোমার বাবার টাকা দিয়া মাদ্রাসা চলে না, সবার টাকা দিয়ে চলে। মাদ্রাসা নাকি জঙ্গির প্রজনন কেন্দ্র, মাদ্রাসায় পড়লে নাকি সন্ত্রাসী হয়? সম্মানিত ভাইরা, মাদ্রাসায় কোন অস্ত্র পাওয়া যায় না, অস্ত্রের ঝনঝনানি হল ভার্সিটির চত্বর। অতএব মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? কলেজ ভার্সিটি যে আছে আমরা মানা করি না, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ফ্যাকাল্টি আছে, শিক্ষক, তারা সব সিলেবাসে থাকুক, শুধু কোরআন আর হাদিসটা ঢুকায় দেন, একটু ঢুকায় দেন না, ভয় পান কেন? তার ঢুকাবে না, কারণ তার নিজেরই তো কোরআন হাদিস বোঝে না। কারণ জাতি কোরআন হাদিস বুঝলে ওদের গোমর সব ফাঁস হয়ে যাবে। সম্মানিত ভাইরা, কিন্তু আমার পরিচয় দিচ্ছে, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এই মাইকে কথা বলা খুব মুশকিল, মাইকের হালত। এই থামেন, 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 আমারে ওয়াজ করতে দেন, আমি তো বুঝাচ্ছি। এতগুলো মাইক কোথায় রাখছে? দুটোই মাইক খালি শুধু? ওই যে দুটো মাইক উপরে মাইক, কি চতুর্থ আসমান না পঞ্চম আসমান? বুঝলাম না আমি কিছু। আমি তো পাঁচশো কয়েকদিন আগে আসছিলাম, খুব সুন্দর রেসপন্স ছিল সেখানে, সুন্দর মাইক ছিল, ভাবছিলাম যে এরকম ধরনের কিছু একটা পাবো এখানে, কিন্তু কি বুঝলাম না কিছু। আমার আওয়াজকে শুনতে পাচ্ছেন সবাই? যতটুকু পাচ্ছেন বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যা রাসূলকে লক্ষ্য করে এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়, সূরাতুল মুজাম্মিলের শেষ আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতগুলোকে, আয়াতকে সামনে রেখে, আয়াত অংশকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি, যার ভিতরে আল্লাহ বান্দাকে পাঁচটি কাজের অর্ডার দিয়েছেন। পাঁচটি কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ তাকে দুটো কাজের দুটো পুরস্কার ঘোষণা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা করব আমি যতক্ষণ, আপনি কি ততক্ষণ? সবাই থাকতে রাজি আছে তো? আচ্ছা দেখা যাক। আপনি জান না হরেন না, না হরব না, আমি আছি, আমি থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সিরাজগঞ্জের দুধটা সহজে কই গেল? বাড়ি কনে একে হিরাজগঞ্জ, দুধটা স থাকে না, রংপুরে র থাকে না, বাড়ি কোথায় অঙ্কুর, নোয়াখালীতে প থাকে না, পানিকে হানি বলে, পানিকে হানি বলে, আল্লাহ পাক হয় না, কাল্লা ফাঁক, দারুণ অসুবিধা। এদিক থেকে আমরা অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক কথা আছে মন খুলে বলবো, ওদের সিলসিলা আমার নবীর সময় থেকে না আরো আগের নবী থেকে, আরো আগের নবী যারা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও টিকতে পারেন নাই, মূসা আলাইহিস সালাম টিকতে পারেন নাই, এবং আম্বি কেরামদের সাথে টক্কর লেগেছে, দ্বন্দ্ব লেগেছে সেই সময়ের রাষ্ট্রীয় শক্তির সাথে, সেই সময়ে যারা সুপার পাওয়ার তাদের সাথে তাদের দ্বন্দ্ব লেগেছে। দ্বন্দ্ব লাগার মূল কারণ একটি, এক পক্ষ চেয়েছে তৌহিদকে,
আরেক পক্ষ চেয়েছে শিরিককে, এক পক্ষ চেয়েছে আল্লাহর দিনকে, আরেক পক্ষ চেয়েছে মানুষের দিনকে। কিন্তু একমাত্র সঠিক দিন কার দিন? আস্তে বলবেন না, কার দিন? সেই দিন পরাজিত থাকবে না বিজয়ী থাকবে? পরাজিত না বিজয়ী? যদি প্রশ্ন করা হয়, হে রাসূল, আপনি দুনিয়াতে কেন এসেছেন, কি জন্য এসেছেন, আপনাকে এই দুনিয়াতে কেন পাঠানো হয়েছে, মহান রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. جربوا يا الله أكبر. تيني شيء مهم شطة جنيت رسولكي দিন হক দিয়ে সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন এই দিনটাকে, এই ইসলামকে, গোটা দুনিয়ার যত মানব রচিত দিন আছে, যত বাদ আছে, যত তন্ত্র মন্ত্র আছে, সমস্ত তন্ত্রে মন্ত্রের উপরে যেন এই দিন কি বিজয়ী করতে পারেন, এই জন্যই আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। এই কাজের আঞ্জাম দিতে গেলে ফুলসজ্জার উপরে তা কায়েম হবে না। আমার নবজির জীবনটা বাস্তব প্রমাণ। নবজি যখন এই দায়িত্ব পালনে যখন সচেষ্ট হয়ে গেলে, মক্কার মানুষ তাকে মেনে নিতে পারল না। মক্কার কাফের মুশরিকরা সেই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের চূড়ান্ত ব্যবস্থা তারা করে ফেলল। আমার নবজি সেই চূড়ান্ত সিদ্ধান্ত যখন জানতে পারলেন, সাহায্য চাইলেন কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? আমরা যতই বিপদে পড়ি না কেন, সকল সাহায্যের হস্ত প্রসার করবেন আমার আপনার জন্য কে? আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ভরসা কেউ না, এই পৃথিবীর কারো প্রতি বান্দা ভরসা করাই তো জায়েজ নাই। আমাকে অমুক বাঁচাবে, আমাকে অমুক রক্ষা করবে, আমাকে চাকরি রক্ষা করবে, আমার রুটির জন্য এই চাকরি আমাকে হেফাজত করবে না, আমার আপনার সকল সিকিউরিটির জন্য একমাত্র কে আছেন? আস্তে বলবেন না, কে আছেন? আজকে যদি প্রতিটি মুসলমানের মুখ থেকে যদি হক কথা বের হয়ে আসত, বাতিল দূর হয়ে যেত। ইমাম যখন, খতিব যখন খুতবা দেন, তখন সামনে সবাই দেখে তার খুতবা বন্ধ হয়ে যায়। বক্তা যখন কথা বলে, আতি পাতি কিছু নেতা চলে আসে, দেখবেন মোষগুলো হাইব্রিড জাতের মোষ, আড়াই ইঞ্চি মোটা নেতা হওয়ার জন্য তেমন কিছুই লাগে না। মোষ এক খান দুই ইঞ্চি আর প্রায় এক দশ মাস হলেই বড় নেতা হওয়া যায়। এমন নেতৃত্ব আমরা মানতে চাই না, এমন নেতৃত্বকে আমরা জুতো মারি। সব তো দেখলাম, সব শুধু বিশ্ব অভিনয়। সেই নেতৃত্ব আমরা মানব, যে নেতৃত্বের দিকে তাকালে, যে নেতার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়ে যায়। সম্মানিত ভাইরা, যে কোরআন বোঝে না, কোরআন পারে না, ও আমার কিসের নেতা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, পাঁচটি কাজ তুমি যদি করতে পারো, আমি তোমাকে দুটি বিশাল পুরস্কার দিয়ে দেব। একটি হলো তোমাকে তোমার প্রতি রহমত নাজিল করব, আর তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। রহমত দিবেন কে? মাফ করবেন কে? আমরা কাজ করবো পাঁচটা, কয়টা বলেন? পাঁচটা কাজ করবো আমরা। একটু কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তোমার কাজ হল যতটুকু পারো তুমি সুন্দর করে কোরআনটা পড়ো। আমরা আমাদের টাইম পাস কত সময় নষ্ট করি, আমরা টাইম পাস করি, বিকেল বেলা সুযোগ পেলে আমরা আড্ডা মারতে যাই, রাস্তার কোনায় গিয়ে চার দোকানে বসি,
চার দোকানে বসি, আমি ওটাকে মিনি সিনেমা হল বলি, সেই জায়গায় বসে বসে আড্ডা মারে চা খায়। গিবতের সরাসরি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? গিবত করতে মানা করেছেন কে? গিবত করা মানে কার মরা, কার মরা গোস্ত খাওয়া? আমার ভাইয়েরা গিবতের সরাসরি চগল খরিতা লা তাজাসসু ওয়ালা তাবাগাদু, তোমরা চগল খুরি করো না, তোমরা গিবতের ধারি পাশে যেও না, মানুষকে হেও করে কথা বলো না, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো। এই সমস্ত চারিত্রিক সৌন্দর্য ভালো হবে অন্য কিছু দিয়ে নয়, কোরআনটা পড়লে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, কোরআন আমরা বুঝবো। যতটুকুন পারি আমরা নিয়মিত পড়ার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজ থেকে যদি 20 বছর আগের দিকে তাকাই, কোন একটা গ্রামের মধ্যে ঢুকলে পরে গুনগুন গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ ভাসত, কানে চলে আসতো, মা বোনরা কোরআন তেলাওয়াত করতেন, দাদিরা কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু আজকে যদি কোন গ্রামের মধ্যে ঢুকি আমরা, সেই কোরআনের সুর কি ভেসে আসে নাকি? ভেসে আসে না, কোনো আওয়াজ নাই, কোনো তেলাওয়াত নাই। যে সমাজে তেলাওয়াত কমে যাবে সেই সমাজে রোগ বেড়ে যাবে, আর যে সমাজে কোরআন তেলাওয়াতের ব্যবহার বেড়ে যাবে সেই সমাজ থেকে আল্লাহ পাক রোগটাও কমায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তেলাওয়াত কম রোগ বেশি, করোনা কি দিয়েছে? করোনা কার বাহিনী? আস্তে বলবেন না, কার বাহিনী? ও কি দেখা যায়? দেখা যায়? দেখার কোনো কায়দা নাই। যদি দেখতে পারত ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন দিয়ে আগে এটা নয় আগে এটাকে আটকা দিত, বরিস জনসন আটকা দিত, এত সুপ্রিম পাওয়ার ইউরোপ আমেরিকা, দুটার মন্ত্রী কি দুটার প্রেসিডেন্ট কাকে ধরছে? দেখ আমার ক্ষমতা কত, আমার পাওয়ারটা কত। এই করোনা গ্রামের ভিতরে তেমন বিস্তার করতে পারে না, কারণ যদি কোনো বান্দা নিয়মিত যদি ভিটামিন ডি নিতে পারে, সূর্যের আলো যে দেহে বেশি পড়বে সেই দেহে করোনা আসবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। করোনা গ্রামে বেশি না শহরে বেশি? এসিতে বেশি না নন এসিতে বেশি? আরামে আসো তো একটু খাও। আমার ভাইয়েরা কি এটা কোনো কথা বলে বসেন? আমার ভাইয়েরা রোগ তো আল্লাহ দিয়েছেন, কিন্তু রোগ আমি আপনি কি যেন করছি, আল্লাহ পাক এমন কিছু রোগ দিচ্ছেন যেমন করে মুসা আলাইহিস সালামের সময় তার বনে ইসরায়েলের লোকেরা যখন গ্লাসে পানি খেতে নিত, পানিটা রক্ত হয়ে যেত, যেখানে হাত দেয় সেখানে রক্ত, যেখানে হাত দেয় সেখানে মাথার উপর, যেখানে হাত দেয় সেখানে ব্যাংক। আল্লাহ পাক গজব দিয়েছিলেন আটটা, কয়টা? আটটা গজব তাদের উপরে এসেছিল। আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেছিলেন, গজব দিয়েছিলেন। এরপর আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আব্রাহার, আব্রাহার বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাহিনীকে দমন করার জন্য সিজিল বোমা সহ পাঠায় দেন আবাবিল। কে আবাবিল? কার বাহিনী? আসতে বলবেন না, কার বাহিনী? সিজিল বোমাটা কার বোমা? সিজিল বোমা ছোট না বড়? ওটাও ছোট, বড় না, ছোট্ট আকারে। আমার ভাইরা তো ছোট, আচ্ছা বড় মরিচ ঝাল লাগে না ছোট মরিচ ঝাল লাগে? উল্টা মরিচ আছে না? কি বলে, কি মরিচ বলে? আমার ভাইয়েরা যে জিনিসটা যত বড় হবে তার শক্তি তত কমে যাবে, যে জিনিসটা যত ছোট হবে তার শক্তি তত বেড়ে যাবে। এই করোনা তার বড় একটা সিম্পটম, এটা চোখে, এই খালি চোখে এটা দেখা যায় না, এটাকে শোনা যায় না, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঢুকে যায়। কি পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, গোটা দুনিয়া খুব ব্যস্ত হয়ে পড়েছিল, আল্লাহর নাম মনে থাকে না, এখন তাই ভালো করে হাত ধো, ভালো করে হাত ধো। আল্লাহ তো অনেক আগেই বললেন হাত ধো, আল্লাহ অনেক আগেই বললেন মুখটা ধুয়ে নাও, আল্লাহ অনেক আগেই বললেন মাথা মাথা মাসে করে নাও,
আল্লাহ অনেক আগেই বললেন দুই পা ধরতে করে নাও। কত আগে হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ তো জানেন বান্দা সুস্থ থাকবে কেন, ওজুর মধ্যে স্বাস্থ্যবিধি আছে না নাই? সব জায়গায় লেখা আছে স্বাস্থ্যবিধি মেনে চলুন, 20 সেকেন্ড হাত ধর, স্বাস্থ্যবিধি মেনে চলুন, 20 সেকেন্ড ধরে হাত ধোত করুন। এটা না বলে যদি বলা হতো স্বাস্থ্যবিধি মেনে চলুন, পাঁচ অক্ত নামাজ ওযু বানান নামাজে দাঁড়ান, সব স্বাস্থ্যবিধি হুকুমের মানা হয়ে যাবে, সাথে সাথে হুকুমটা মানা হলো কার? আস্তে বলবেন না, কার? আল্লাহর হুকুমটা মানা হয়ে গেল, রোগ সেরে গেল, বান্দা সুস্থ হয়ে গেল। সুস্থতা ছাড়া বান্দা ইবাদত করতে পারবে না, কারণ নামাজের মতো ইবাদত করার জন্য সুস্থতার প্রয়োজন আছে না নাই? কোমরে যার অসুখ সে রুকু করতে পারবে নাকি? যার মাথার প্রবলেম সে সেজদা দিতে পারবে নাকি? যার হাঁটুতে প্রবলেম সে কি বসতে পারবে নাকি? নামাজ যে সুন্দর করে পড়তে পারে অবশেষে সুস্থ মানুষ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নামাজই দেখতে চান মানে বান্দা সুস্থ থাক। বান্দা যখন রুকুতে চলে যায়, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার পিঠের যে মেরুদণ্ড, এখানে যে ক্ষয় রোগ আছে সেই ক্ষয় রোগটা রোধ হয়ে যায়। যখন বান্দা দাঁড়ায় সেজদার দিকে যখন চলে যায়, সেজদাই যখন মাথা রাখে, মাথার ভিতরে শুক্র শুক্র নার্ভ আছে, বান্দা যখন সেজদাই পড়ে কিছুক্ষণ দোয়াটা পড়ে, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে বান্দার মাথার ভিতরে শুক্র শুক্র নার্ভ গুলো সক্রিয় হয়ে যায়, সে ব্রেন স্ট্রোক করবে না। আল্লাহ চান না বান্দা সুস্থ হয়ে যাক, আল্লাহ চান না বান্দা রোগী হয়ে যাক, কিন্তু বান্দার সুস্থতার জন্য যে শিক্ষাগুলো শুক্রবার জরিপ করলে তাদের দেখা যায়, আর বাকিগুলোর নামাজের কোন খবরই নেই। দরবার তো কিছু আছেই, মরি ধরি তো নামাজ লাগে না, এরকম কিছু দরবার আছে না নাই? আছে না? নামাজ লাগে না, চলে যায় বাবার দরবারে, বাবা বলে তুমি একটা গরু দিয়ে দিও, তোমার এক বছর আর গরু লাগবে, তোমার নামাজ পড়া লাগবে না। যে গরু পাঠায় সে আরেক গরু, কবলে যে লোকটা শুয়ে আছে ওর কি গরু দরকার? আসতে পারবে? ওর কি গরু দরকার? টাকা দরকার? ও তো নিজে বিপদে আছে, ও আপনার কি করবে? যে কবরে সে কি ভালো আছে নাকি? বিপদে আছে, কবর বাসীটা নিজেই বিপদে। সে আমাকে কেমন কোন উপকার করবে? কবরবাসী কোন আমার উপকার করতে পারবে না। আমার যত কল্যাণ, আমার যত উপকার, আমার যত সফলতা, সব দিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমি চাইব। যাবতীয় সমস্যা সব আল্লাহর কাছে বলবো। আমি কোন মাসের গিয়া কোন কবরে গিয়া সেজদা দেওয়া যাবে না, এই মস্তকের সামনে সফিয়ে দেওয়া যাবে না, এই মস্তকটা একমাত্র নির্দিষ্ট করতে হবে আল্লাহর জন্য, কারণ নামাজ আমরা মুসলিকা দিয়েছি, নামাজ আমরা একটা কথা জানিয়ে দিয়েছি, সবাই বলেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এর পরে আরো জোরে আরো জোরে কবুল করবেন কে? আল্লাহ কবুল করে নেবেন। এই যে নামাজের মধ্যে আমি তেলাওয়াত করতে যাব, সেই তেলাওয়াতের জন্য আমার কোরআন আগে শিখতে হবে, কোরআন না শিখলে আমি তেলাওয়াত করবো কেমনে? এই জন্য এক নম্বর হুকুম হলো তুমি কোরআনটা শিখো, কোরআনটা পড়ে নাও। কোরআন শেখা সুন্নাত না ফরজ? আজকে বলেন সুন্নাত না ফরজ? গ্রামের বহু মুরব্বী আছে 70 বছর 80 বছর বয়স, সুরা ভালো করে বলতে পারে না, কোরআন পড়তে পারে না। যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন, বাবা দারুণ কঠিন ব্যাপার, কিন্তু যদি বলেন আপনার অমুক জমির দাগ নাম্বার কত? 93 আছে না?
সিএস নাম্বার কত 86 এমআরআর খতিয়ান 23 দাগ নাম্বার খতিয়ান নাম্বার সিএস নাম্বার সব তার টন্টনা আপনি দুনিয়ার জিন্দেগি 70-80 বছরে এই সম্পত্তির হিসাব নাম্বার দাগ নাম্বার আপনি টন্টনা রাখলেন জান্নাতের দাগ নাম্বার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই জান্নাত কাকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে আয়াত নাম্বার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন আমাদের সেগুলো জানার দরকার আছে না নাই আল্লাহ বলছেন ক্বাদ আফলাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون جربوا يا الله أكبر আমি কি আলোচনা শেষ করে দেবো যে লোকগুলো ওঠে কেন সমস্যা অসুবিধা কিছু বসেন না না যদি কারো প্রবলেম থাকে হয়তো চট করে একটা নখ উঁচা করলেন ভিন্ন কথা কিন্তু আমি বসলাম উঠলাম ভালো লাগলো থাকলাম ভালো লাগলো থাকলাম না না এটা কিন্তু এমন একটি জায়গা শুধু ওয়াশরুমতে আসেনি এটা লিখে রাখবেন জোরে বলে সুবহানাল্লাহ আমি জানি একটু কষ্ট হবে আর কিছু সময় আমি কষ্ট দেব আমরা শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ সম্মানিত ভাই আদব থাকতে হবে যে জাতির আদব থাকে সে জাতি অনেক দূর পর্যন্ত যেতে পারে কিন্তু আমরা মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় মঞ্চে একজন আলেম কোরআন থেকে কথা বলেন কথা বলতেছেন আলোচনা করছেন আপনার হয়তো মন মতো হয়নি আপনি তাকে একটা কাগজে লিখে দেন অথবা আপনি সুন্দর কোনো পন্থায় তাকে সেখান থেকে থামায় দেন কিন্তু আপনি মঞ্চে উঠে এসে আপনি নখ উঁচু করে করে ধমকাবেন অসভ্য বসায় গালি গালাজ করবেন এটা প্রমাণ হয় প্রসঙ্গ ঠিক না যারা পেছনের শক্তিকে পুঁজি করে এই সমস্ত আচরণ করছে সাবধান হও সাবধান হও আলেমদের ঘাড় মটকায় দিবা তোমার হাতের শক্তি অত হয় নাই আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা এই বাংলার জমিনে বিগত 100 বছরেও এমন ইতিহাস নেই যে কোনো ব্যক্তির জন্য আরেকজন ব্যক্তি রাজপথে নেমে জীবন দিয়েছে কিন্তু বাংলার জমিনে একজন আলেমকে মহব্বত করতে গিয়ে রাজপথে নেমে বুকের তাজা প্রাণ ধরে দিয়েছে সমস্ত মুসলমান এদেশের মানুষ জীবন দিয়ে আলেমদেরকে ভালোবাসে ঠিক কিনা আলেমদেরকে নিয়ে নাটক করো না আলেমদের দিয়ে নাটক নিয়ে নাটক করলে জনগণও ছাড়বে না আল্লাহ ছাড়বে না নবীদের ওয়ারিস কারা বলেন এটা কি আমার ওয়াস এটা কি আমার কথা রাসূল নিজে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমরাই হচ্ছে নবীদের উত্তরসূরি অতএব হককে আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে বড় আগে 10 বার ভাবতে হবে জানি কার সঙ্গে কথা বলছি তোমার মায়ের বিয়ে পড়েছে কি তোমার জানা বলে দেখে বেয়াদবি করা যাবে না বেয়াদবি হবে না কেন কোরআন তো নাই পেশাব করে খারাপ হয় আছে না নাই আছে কি মানুষের স্বভাব না কার স্বভাব না ভালো আলহামদুলিল্লাহ আমার ভাইরা এই জন্য আমাকে আপনাকে কোরআনের দিকে আসতে হবে নিজে কোরআন শিখব সন্তানকে শিখাবো সন্তান বড় আলেম হয়েছে এটা আমার আপনার জন্য গর্বের বিষয় সন্তান হাফেজ কোরআন হয়েছে সন্তান ডাক্তার হবে হাফেজ হবে সন্তান ইঞ্জিনিয়ার হবে হাফেজ হবে
সন্তান প্রকৌশলী হবে, হাফেজ হবে, সন্তান সাহিত্যিক হবে, হাফেজ হবে, সন্তান রাজনীতিবিদ হবে, হাফেজ হবে। কোন রাজনীতিবিদ যদি হাফেজুল কোরআন হয়, গমের টাকা চুরি করবে না, ঠিক কিনা বলে? করবে না। আমার বন্ধুগণ, দুঃখ লাগে, আমার দেশে বিদ্রাশ্রম গড়ে উঠেছে গাজীপুরে। আমি মাঝে মাঝে এগুলো খুঁজি, খুঁজে খুঁজে বের করি। গাজীপুরে আমার দেশে একটা বেশ কিছু বিদ্রাশ্রম তৈরি হয়েছে আশ্রমে, বুড়া মানুষদেরকে রেখে আসে, বুড়া বাপ মাকে রেখে আসে। এই ট্র্যাডিশনটা হলো ইউরোপ আমেরিকার, সেই দেশে বুড়োদের কোনো দাম নাই, বুড়োদের কোনো মান মর্যাদা নাই। বুড়ো যখন হয়ে যায় সে অকেজ হয়ে যায়, তার কোনো মূল্য সমাজ দেয় না। কিন্তু ইসলাম বলছে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে বুড়া মানুষকে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। জোরে বলি আল্লাহু আকবার। যখন তোমার পিতা অথবা মাতা একজন অথবা উভয়জন সাধারণত বুড়োকালে একজন থাকে আরেকজন থাকে না, আল্লাহ দিয়ে কন্ডিশন করে দিলেন একজন অথবা উভয়জন যদি বার্ধক্য উপনীত হয়ে যায় সেই সময় তার তারা তোমাদেরকে ডিস্টার্ব করতে পারে, শিশুর মতো হয়ে যাবে, তোমাকে বিরক্ত করবে, তোমার ভিতরে রাগ সৃষ্টি হতে পারে, সেই সময় তুমি কি করবে? ফালা তাকুল্লাহুমা উফ, সেই সময় তাদের সঙ্গে কথা বলতে নিয়ে রাগ ঢাক করবে না, ঝাঁকি মেরে কোনো কথা বলবে না, এমন সুন্দর করে কথা বলবে যাতে তোমার বাপ মার করে যা ঠান্ডা হয়ে যায়, এবং বাপ মার জন্য এমন সুন্দর দোয়া করবে, সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই শিক্ষা কোরআন ছাড়া কোথাও আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। ওই বৃদ্ধাশ্রমে গেলাম, কিছু বুড়ো চাচা বের হলেন, মত বিনিময় করলাম, কথা বললাম, কথা বলতে বলতে বললাম চাচা আপনি কি করতেন? আমি সচিব ছিলাম। কি ছিলেন? সচিব ছিলেন। অবসরে চলে গেছে, আপনার সন্তানগুলো কোথায়? আমার সন্তানগুলো বড় বড় অফিসার হয়েছে, তারা অনেক বড় শিক্ষিত, তারা কোথা থেকে পড়াশোনা করেছে? বুয়েট ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে, একজন বিদেশে আছে। আমি বললাম এত প্রতিষ্ঠিত আপনার সন্তানগুলো, কিন্তু আপনি আজকে এখানে একাকি কেন? চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে আমাকে দেখার সময় তাদের নাই, প্রচন্ড ব্যস্ততা, আমাকে দেখার সময়টা তারা পায় না, এই জন্য আমাকে এখানে রেখে গেছে। এরপরে বললাম চাচাজি আপনার মনটা কি একটু খারাপ লাগে না? সন্তানদের প্রতি কি আপনার গোস্বা হয় না? চোখের পানি মুছতে মুছতে বলছে বাবা আমি মন থেকে কখনো বদ্ধ দেই না, আমার সন্তানগুলো ভালো থাকুক। বাপমার করে যা তো ছোট খাটো করে জানাই, বাপমার করে যা অনেক বড়। এই শিক্ষাগুলো কোরআনে আছে না নাই বলেন? আপনার সন্তানকে সব শিক্ষা দিলেন, সন্তান আদব পেল না, সেই শিক্ষার দাম আছে নাকি? সেই শিক্ষার কোনো দাম নাই। আমার ভাইয়েরা, বাপ মা এমন একটা অপশন, যখন প্রসঙ্গ চলে এলো একটু বলি আমার সামনের দিকে চলে যায়, আমার মা বোন আলোচনা গুলো শুনতেছেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আমার বন্ধুগণ, বাপ মা এমন একটি পয়েন্ট, এমন একটা তাদের অপশন, এমন একটা গুরুত্বপূর্ণ তাদের একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে বাপ মার রাজি খুশির দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একজন সাহাবীর মা অন্য ধর্মে মুশরিক নারী, সেই সাহাবী নবীর সামনে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি আমার মা মুশরিকা, আমার সঙ্গে দেখা করতে আসেন, আমি কি তার সঙ্গে কথা বলবো নাকি? রাসূল মুসলিম আসিয়ে বললেন ও আমার সাহাবী তুমি এমন প্রশ্ন কেন করছো? তোমার মা মুশরিকা তো কি হয়েছে? সে তো মানুষ,
অবশ্যই তুমি তোমার মা হিসাবে সম্মান শ্রদ্ধার সর্বোচ্চ সর্বোচ্চটুকু অংশ তাকে দেখাবে, খারাপ আচরণ করতে পারবে না। তবে হ্যাঁ, একটা বিষয়, যখন তোমার বাপ মা যখন তোমাকে দিনের বিরুদ্ধে কোনো কিছু করতে বলবে, সেই সময় সেই কথাগুলো শোনা যাবে? আস্তে বলুন, শোনা যাবে? শোনা যাবে না। কিন্তু বাপ মার সঙ্গে নাফরমানি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নেবেন নবীর জীবদ্দশায়, তার রূহ যায় যায় ভাব, কিন্তু মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না, তার কিন তার হচ্ছে না। এমন সময় নবীর কানে যখন সংবাদ চলে গেল, রাসূল বলেন, না না, আমার এই সাহাবী, তার অনুগত সাহাবী, কেন তার মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না? দেখো তার মা বেঁচে আছে নাকি। মাকে ডেকে আনা হলো, মাকে ডেকে আনার পর মাকে বলা হলো, মা, আমার মা, আপনার সন্তান তো অসুস্থ, আপনার সন্তানের জন্য আপনি একটু দোয়া করুন, দোয়া করুন। আল-কামার মা মনক্ষুণ্ণ হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল-কামাকে মাফ করব না, আমি আল-কামার প্রতি প্রচন্ড রাগ রাগ হয়ে আছে, আমি ক্ষেপে আছে, আমি তাকে ক্ষমা করব না। রাসূল আর কিচ্ছু বললেন না, নবীজি আস্তে করে শুধু বলে দিলেন, সাহাবীরা, আল-কামার জন্য জ্বালানি সংগ্রহ করো। ওই মহিলা শোনার সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জ্বালানি দিয়ে কি করবেন, কাঠ দিয়ে কি করবেন? অবাধ্য সন্তানকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মার চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। মা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমার সন্তান আমার সঙ্গে অনেক রূঢ় আচরণ করেছে, কিন্তু আমার চোখের সামনে আপনি আমার সন্তানকে আপনি পুড়ে মারবেন? যে সন্তানকে আমি 9টি মাস ধারণ করলাম, ডেলিভারির যন্ত্রণা সহ্য করলাম, দুগ্ধ পানের যন্ত্রণা সহ্য করলাম, এই সন্তানকে আমার চোখের সামনে মেরে ফেলবেন? তা সহ্য করতে পারবো না। আমার সন্তানের যত বেয়াদবি সব আমি এই মুহূর্তে মন থেকে মুছে দিয়ে আমি তাকে মাফ করে দিলাম। এই কথা যখন মার মুখ থেকে বের হয়েছে, কোন গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়ে শিয়াল কামার মুখ থেকে মৃত্যুর পূর্বে জমান থেকে বের হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শিক্ষাগুলো কোরআনে আছে না নাই? আস্তে বলবেন, না আছে না নাই? আমরা কোরআন শিখবো, শিখাবো, জোরে বলি ইনশাআল্লাহ, সন্তানকে মাদ্রাসায় দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই সন্তান নিয়ে জান্নাতে আমরা যেতে চাই, এই সন্তানগুলো যেন জান্নাতের জন্য সহায়ক হয়ে যায়। সন্তান দোয়া করবে কবরে বসে বসে, সে সওয়াব আছে না নাই? এই জন্য আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। নাম্বার 1, আমরা শিখলাম কোরআনটা, আমরা শিখবো, শিখার পরিবেশ তৈরি করব। আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, প্রতিবাদের ঝড় তাদের বিরুদ্ধে আমরা তুলবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো, যখন তোমার কোরআন শেখা হয়ে গেল, একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আক্রিদুল্লাহা করদান হাসানা। নাম্বার 2 হলো, নামাজ কায়েমের সংগ্রাম তোমাকে করতে হবে, নামাজ কায়েমের আঞ্জাম তোমাকে দিতে হবে। নামাজ কায়েম এক বিষয়, নামাজ আদায় আরেক বিষয়। নামাজ আদায়ের ব্যাপারে গোটা কোরআনে মাত্র এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা পারেন চট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউসে কাউসার দান করেছি, অতএব আপনি কি করুন, নামাজটা পড়ুন। নামাজ পড়ার কথা মাত্র আসলে একবার, আর নামাজ কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন 82-80 বারেরও বেশি বার বললেন। নামাজ কায়েম হলে পরে সেই সমাজে সুদ থাকবে নাকি, ঘুষ থাকবে নাকি, জেনা থাকবে নাকি, চুরি থাকবে নাকি, ডাকাতি থাকবে নাকি? এগুলো আজকে সমাজে আছে না নাই? আছে না নাই? নামাজ কায়েম মানে হলো, যিনি প্রেসিডেন্ট হবে
তিনি বাইতুল মুকাররমের ইমাম হবেন, যেমন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তাই ছিলেন। নামাজ কায়েম যখন ছিল সেই সময় তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, আর সেই লোকটাই আবার মদিনার তিনি ইমামতি করেছেন। যদি বলি সুবহানাল্লাহ, এমন শাসন কি আপনারা দেখতে চান নাকি? এমনি এমনি আসবে নাকি? পিটন খেতে হবে। কি খেতে হবে? পিটন, হুমকি, ধামকি, চোখরাঙ্গানি। আমরা কিচ্ছুকে পরোয়া করি না, আমরা কোনো চোখরাঙ্গানি হবে না। আমরা হাসতে হাসতে মরে যাব, বাতিলদের সঙ্গে মাথা করব না। আমাদেরকে বলা হয় হুজুর আপনারা ওয়াজ করবেন আকাশ নিয়ে, দুনিয়াটা আমরা চালাবো। বহু ধোকা দিয়েছ আমাদের, আমরা ধোকা খেতে চাই না। আলোচনা চালাবো, যে উঠবে তারা ধরবেন, কোনো কাহিনী নাই, একটু মজা করে বললাম। ধরতে নিলে তোমার মারা বেড়ে ছিল। এই ধরা হলো মহব্বতের ধরা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি জুমারা, জান্নাতীদেরকে আল্লাহ পাক হাকায় হাকায় জান্নাতের দিকে নিয়ে যাবে। হাকায় হাকায় এই যা জান্নাত যা, কথা বুঝেন না? দশ বছর পর ক্লাসমেটের সঙ্গে যদি দেখা হয়, এক ক্লাসমেট আরেক ক্লাসমেটকে যদি বাড়ির সামনে পায়, ওরা কি করবে? বন্ধু চলো বাড়িতে, না যাবি না, যেতেই হবে, না যাবি না, তুই ধরছি হাত টেনে হেঁচড়ে নিয়ে যাবে বাড়ির মধ্যে, ঠিক কি না? তো আমিও বলতেছি কেউ যাবেন না, বসে থাকে। আর কিছু সময় আমি কথা বলবো, এই তো চলে যাচ্ছে সময়। পাঁচটা কাজ আমরা শিখে যাই আজকে। নামাজ শুধু আদায় করলে করে সমাজ থেকে জেনা বন্ধ হবে না। মাদ্রাসায় আগের চেয়ে এখন কম না বেশি? মসজিদ টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাজি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি সব বেশি। মানে আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক, ঠিক কি না? এই তো। অতএব প্রমাণ হচ্ছে যে এইরকম করে নামাজ আদায় করে যদি কেয়ামত পর্যন্ত চলে, সমাজ থেকে অন্যায়, খারাপ কাজ, জেনা, ব্যভিচারীগুলো বন্ধ হবে না। বন্ধ হবে একমাত্র নামাজ যদি রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হবে, সেখানে নিরাপত্তা থাকবে, কেউ কাউকে গুপ্ত হামলা করবে না, কেউ কাউকে লুলুপ দৃষ্টিতে তাকাবে না, কোনো নারীর দিকে কোনো পুরুষ তাকানোর সাহস পাবে না। কারণ তাকালি, নজর দিলি, অ্যাকশন আছে না নাই? আর এখন নজর আছে না নাই? খালি কি নজর? গতকালকে আমি মাদারীপুর যাবো, গতকালকে আমি কক্সবাজার থেকে ফ্লাইটে ঢাকা এসেছি, সেখান থেকে আবার গিয়েছিলাম মাদারীপুর। তো আমার ক্যাম্পাস, আমি ঢাবির ছাত্র ছিলাম, ক্যাম্পাসের সামনে দিয়ে বহুদিন পর যাচ্ছি, ভাবলাম এখন তো করোনা মনে হয় দূরত্ব বজায় রেখে সব চলে, দেখি না ওখানে কোনো করোনা নাই, বুঝলে? দেখি ঠ্যাং একখানে বিছায় দিছে, জান্নাতি পরিবেশে পুরুষটা শুয়ে আছে নারীর কোলে, মাশাআল্লাহ। ওই জায়গায় লাঠির পিটন পড়ে না, ওই জায়গায় কোনো স্বাস্থ্যবিধি খাটে না, সব স্বাস্থ্যবিধি মাহফিলে খাটে না। হ্যাঁ থামো, আমি আছি তো, কোনো সমস্যা নাই। জেনে বলি ইনশাআল্লাহ, সম্মানিত ভাইয়েরা, কি নোংরামি! এই নোংরামি ওয়াজ করে বন্ধ হবে না। লাঠি যাদের হাতে থাকে, ক্ষমতা যাদের আছে, শুধু লাঠি দেখাবে, সব সোজা হবে, ঠিক কি না? সব সোজা হবে। আমার নবীজি
এমন একটি সোনালী সমাজ উপহার দিয়েছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একটি সোনালী সমাজ উপহার দিয়েছিলেন। কি রাষ্ট্র গঠন করেছেন ওমর ফারুক! তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভারতের শ্রী মহাত্মা গান্ধী একজন হিন্দু ভদ্রলোক বলেছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য প্রেজেন্ট ওয়ার্ল্ডে ওমরের মতো একটা শাসক দারুণ দরকার। একজন হিন্দু লোক মুসলমানদের প্রশংসা করে, আর আমার দেশের মুসলিম নামধারী কিছু কুলাঙ্গা রসুলকে দাড়ি দেয়। সুযোগ আসুক তোর জিম্মা আমরা কেড়েছিল, আসবে দিন এক মাকে শীত যায় না, গাড়ির চাকা এক জায়গায় থাকে না, ঘোরে, আসবে দিন। জোরে বলি ইনশাআল্লাহ। এদেশের শেকড়ে ইসলাম, এদের শেকড়ে ইসলাম পৌঁছে গেছে, ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না, কিনা? আসল থেকে যায় নকল থাকে না। আসল কি? আসল কি? ইসলাম। আর সবকিছু কি? খালি খালি ভুয়া, খালি দেখাচ্ছে মনকে আমি এই হ্যাম্বে তাম্বে। মুসার লাশ নাই, মুসার ছবি নাই, মুসার নাম পৃথিবীতে ঠিকই আছে, ফেরাউনের ছবিও আছে লাশও আছে, কেউ তার দিকে তাকায় না। কি যে শুরু হয়েছে একটা বিষয় না গোটা দেশে, ফেরাউন এখন আছে না নাই? স্থির হয়ে পড়ে আছে। কি হয়েছে? মুসার নাম আছে, মুসার কোন ছবি আছে? মুসার সালাম মারা গেছেন কোন দিন? তার ছবি নাই, অথচ তার নাম আছে না নাই? এখানে মুসাকে হাত তোলেন দেখি, মুসাকে, মুসা নাই দুই একটা, কই মুসা কই? তারপরে মুসা আছে না নাই? ঈসা আছে না নাই? সব নবীর নাম গোটা দুনিয়া জোড়া খুঁজে পাবেন, কিন্তু নমরুদ, হামান, ফেরাউন নাম খুঁজে পাবে? পাবে না। কেন? ছবি থেকেও লাগবে, কারণ থাকতে হবে সুকীর্তি, থাকতে হবে সুকর্ম, থাকতে হবে তাওহীদি চেতনা, ঠিক কিনা? ভালো কিছু রেখে যেতে হবে। থামেন, ওয়াজামারি করতে দেন, খুব সুন্দর বলে আলহামদুলিল্লাহ। রায়গঞ্জ তো রায় আগে দিয়ে দেয়, এলাকার সাথে তো মানুষের আচরণ কিছু মিলে, রায়গঞ্জ আগে রায়। আমার দেশে তো রায় এমন হয় কিছু শোনা লাগে না, কোনো পক্ষই লাগে না, অটো রায় আছে না নাই? উদ্ভট আছে না নাই? হোক, সমস্যা নেই, আল্লাহ অটো রায় দিয়ে দেবে একদিন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কাছে সবকিছু প্রস্তুত আছে না নাই? ছোট্ট একটা একটু করোনা একটা বাহিনী পাঠায় দিচ্ছে, যা করে খা, কি কথা বলেন ভাই? ব্যাস, ইউরোপ লকডাউন, আমেরিকা লকডাউন, কি পাওয়া, অ্যাটম বম আমেরিকার, আমেরিকা বলে আমার কাছে 2000 আছে, একদম উড়ায় দেবে, উড়া দেখি, ঘর থেকে বেরিয়ে হোস না, ঠিক কিনা? নাকে মাস্ক, মুখে মাস্ক, নারী পুরুষ সব সব গুণ থাকছে, আল্লাহ কয় হিজাব লাগাতে কইছি, বুঝোস না? এখন লাগা, জোরে কেন সুবহানাল্লাহ, কিন্তু লাগাইছে মুখে, কিন্তু নিচে কাপড় নাই, আসা না নাই বল, কি যে মুশকিল, মানে মাথায় টুপি লুঙ্গি নাই, মাথায় টুপি, আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে কি দরকার? সব বাস নেই আসতে, তো লুঙ্গি যে নাই নিচে ওইদিকে নজর যাবে না? নিচে যে পায়জামা নাই, অর্ধেক পায়জামা পরে আছে মেয়েরা, ওইদিকে পুরুষের নজর যাবে না? ওখানে ভাইরাস আছে না নাই? এই ভাইরাস বড় না ওই ভাইরাস বড়? আমার ভাইয়েরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন, যদি মনোযোগ থাকে, আগ্রহ থাকে, ওয়াজ চলবে ফজর পর্যন্ত, সবাই থাকবেন, আমি যাব, একটু কান লাগাবেন, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, রায়গঞ্জ হাটপাঙ্গাশি এই জায়গায় একবার আমি আসতে পারি নাই, বছরে 4 বছর আগে আমার আসতে দিল না, কি যেন হলো, হুজুর আসা যাবে না, ওই নাজিল হইছে, কেন ভাই পান, কেন আতঙ্ক হন, কেন টেনশন করেন? না না, কেউ আমার শত্রু নয়,
কিন্তু আমার দায়িত্ব আছে, কারণ এতগুলো মানুষ আলোচনা শুনতে আসছেন, আমার মুখ থেকে হক কথা বলার দরকার আছে না নাই? আমি কি চাবো কেউ জাহান্নামে যাক? আমরা কেউ চাবো আমরা জাহান্নামে যাই? জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। এই জন্য জাহান্নামের কাজগুলো বলার দরকার আছে না নাই? জাহান্নামের কাজগুলো বলে দেব, জাহান্নামের কাজগুলো বর্জন করে জান্নাতের কাজ আমরা শিখবো। জাহান্নামে কেন যাবে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين جل بني الله أكبر جهن بله هاي جهنم بدير كيف ও জাহান্নামের আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন নিপতিত, কেন জাহান্নামে আজকে ঢুকেছের কারণটা কি? তারা বলবে, আমরা চারটা কাজ দুনিয়াতে করে আসি নাই। এক নম্বর হলো আজান শুনেছি, নামাজে হাজিরা দেই নাই। এমন লোক বাংলার জমিনে নাই। বিড়ি খায় বেশি না নামাজ পড়ে বেশি? নামাজ পড়বে কখন? খালি বন্ধ বন্ধ বাথরুমে ঢোকে, এই দিক দিয়ে ঢুকায়, আবার নিজ দিক দিয়ে বের করে, আসে না নাই বলেন? আবার কি আমি বিশ্ব নবীর উম্মত? কি আসে না নাই বলেন? দুর্গন্ধ কেন আপনি লাগাবেন? বীর যে গন্ধ, বীর যে দুর্গন্ধ আপনার কাছে সুগন্ধ হতে পারে, কিন্তু এটার ক্ষতি কম না বেশি? আসতে হবে না কম না বেশি? প্রতি টানে কয়েক সেকেন্ড আয়ু কমে, প্রতি টানে কয়েক সেকেন্ড আয়ু কমে যায়। মেডিকেল সায়েন্স এটা বলতেছে, ফুসফুস তার অকেজ হয়ে যায়। কোন কোন মুফতি এটাকে ক্ষুদ্রাত্ম হত্যার সামিল বলেছেন, একটু শক্ত করে আজকে বললাম, আজকে এই বছর এই প্রথম এই ফতোয়াটা দিলাম। কেউ কেউ এটাকে বলেছেন ক্ষুদ্রাত্ম হত্যা, কারণ সে জানে একটা টান মারতেছি, আমার লাংসের আয়ু, আমার লাংস নষ্ট হয়ে যাচ্ছে, আমার ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে। আমার ফুসফুস দিয়েছেন কে? আমার হেফাজত করার দরকার আছে না নাই? এটাকে যত্ন করার দরকার আছে না নাই? ফুসফুস দিলেন কে? বিড়ি খাইল কে? আল্লাহ খেয়েছে বিড়ি। বিড়ি খাওয়া যাবে না। সমস্ত নেশার মূল প্রাণীর কাজ হলো বিড়ি। বিড়ির পরে তৈয়াবার দিকে যায়, হেরোইনের দিকে চলে যায়, গাঁজার দিকে চলে যায়। আমরা এটা ছেড়ে দেবো, আমার মায়েরা মনে মনে বলতেছে ওদের ভালো করে কম বন্ধে থাকতে পারি না কি? ঠিক আছে না? আবার কিছু কিছু মহিলা আছে, মহিলার কামে পুরুষ মার্কা মহিলা আছে না? কোনো নেশায় যাওয়া যাবে না। গতকাল গত পরশু দিন কক্সবাজারের একটা মাহফিল, 5-6 লক্ষ মানুষ সামনে বসা, কথা বলতেছিলাম, একজন প্রশ্ন করছে হুজুর বিড়ি খাওয়া কি? আমি বললাম এই আমার পেশে চারটা ফতোয়া আছে, অঞ্চল ভেদে সিলেটে মোবাহ। সিলেটে কি খেলো? আপত্তি না, না খেলো কোনো সমস্যা নেই, মোবাহ। ঢাকায় হলো মাকরু, আর সিলেটে গিয়ে খাওয়া হলো ওয়াজিব। সিলেটে গিয়ে খাওয়া কি? প্রচুর বিড়ি টানে সেই এলাকার মানুষ, এত বিড়ি খবর, এত টানা টানে। আমার বন্ধুগণ, আপনি বিড়ি টানবেন দুনিয়াতে বিড়ি টানার জন্য আসছেন নাকি? আমরা এই দুনিয়াতে বিড়ি টানবো বেশি না জিকির করবো বেশি? বিড়ি টানবো, তাও খাবে কম কম। বিড়ি খাওয়া যাবে এই দুনিয়া বিড়ি টানার জায়গা নয়। এই দুনিয়া খেলতে আসার জায়গা নয়, এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়াতে পরীক্ষায় কামিয়াবি হব, আল্লাহর জান্নাতটা পেয়ে যাব। দুনিয়াতে যারা বেশি কাঁদবে আখেরাতে তারা বেশি হাসবে, আর দুনিয়াতে যারা বেশি হাসবে আখেরাতে তারা কাঁদবে। আমরা দুনিয়াতে বেশি হাসবো না বেশি কাঁদবো? বেশি কাঁদবো, কাঁদবো কার কাছে? আসতে বলবেন না কার কাছে? সমস্ত প্রাণী জিকির করে কার? আল্লাহ জিকির করে সমস্ত প্রাণী, আল্লাহ কি ডাকি, কিন্তু আমার আপনার ডাকের মধ্যে অভাব আছে, আমরা ডাকতে পারি না, আমরা হতাশ হয়ে যাই। যখন কিছু পাই আল্লাহকে ভুলে যাই, আর যখন না পাই খাই খাই করি, হাইরে হাইরে নাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআন
وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا إِلَّا الْمُصَلُّونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ دَائِمُونَ জোরে বলি আল্লাহু আকবার। মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে, যখন বিপদ আসে ঘাবড়ে যায়, চাকরি নাই আহারে শেষ, অসুখ হয়েছে মরে শেষ, বিশাল টেনশনে পড়ে যায়। আবার যখন সে ক্ষমতা পেয়ে যায় তখন সে আল্লাহ কি বলে ক্ষমতা পাইছো তো হ্যালো করে ধরে আনেন, আছে না নাই হ্যালোর পাওয়ারে মানুষ কাতর হয়ে যায়, মানুষ অস্থির হয়ে যায়, মানুষকে মানুষকে ভয় পায়। একটা হিংস্র সিংহকে বাঘকে মানুষ যতটুকু না ভয় পায়, আজকে মানুষ মানুষকে তার চেয়ে বেশি ভয় পায়, ঠিক কিনা বলে? মানুষ মানুষকে ভয়ে সম্মান করে, ওই লোকটা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যাকে মানুষ ভয়ে সম্মান করে এমন লোক আজকে সমাজে আছে না নাই? খালি সারসার করে সামনে আর যখন আড়াল হয় খাইয়া ফেলা মুশকিল করে, এরকম আছে না নাই বলে? আমার ভাইয়েরা, মনটাকে বড় করতে হবে, উদার চিত্তে নিতে হবে, আল্লাহর শুকর আদায় করতে হবে। ওমরে ফারুক বেশি হাসতেন না বেশি কাঁদতেন? আবু বকর বেশি হাসতেন না বেশি কাঁদতেন? আমার নবজি বেশি হাসতেন না বেশি কাঁদতেন? কাঁদতেন বেশি যখন সেজদায় দিতেন, রাত যখন হয়ে যেত নামাজে তখন দাঁড়িয়ে যেতেন। সূরা মুজাম্মিলের শুরু কালের রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকাস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাদ্দিলিল কুরআনা তারতিলা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজির পিঠ বারটা যখন পার হয়ে যেত আর বিছানায় থাকতো না, নবীজি এশার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তেন, এশার পরে খাওয়া দাওয়া করেই তিনি বিছানায় চলে যেতেন সুযোগ পেলেই। তবে সবসময় এরকম হতো না, কারণ আমার নবীজি ঘুমাবেন কখন? কারণ দিনের বেলা ঘোড়ার পিঠে রাত্রেবেলা যায় নামাজে। আমার আপনার ডিউটিতে এমনই হওয়ার কথা ছিল, এই দুনিয়ার 60-70-80-90 বছরের জিন্দেগি কাজে লাগাতে হবে, একটা সেকেন্ডকে নষ্ট করা যাবে না, কারণ এই সংক্ষিপ্ত জীবনের জন্য পড়ে আছে, স্থায়ী একটা জীবন সামনে আছে না নাই? ইহকাল পরকাল, ইহকাল পরকাল, ইহকাল দিয়ে পরকাল করতে হবে, পরকাল ইহকাল গড়া যাবে না, ইহকাল দিয়ে পরকাল করতে হবে, ট্রেনিং নিতে হবে। এই দুনিয়া আমাকে আপনাকে গঠন করে তুলতে হবে, জান্নাতের উপযোগী করে তুলতে হবে। এই জন্য একজন নামাজি কখনো হারাম কাজে যেতে পারে, হারাম খাদ্যে যেতে পারে, যেতে পারে না। আজান যখন হবে তখন আমরা সবাই কোথায় চলে যাব? আস্তে বলুন না, কোথায় চলে যাব? মমিনের দিল লটকে থাকে কার সাথে বলেন? কার সাথে বলেন? মসজিদের সাথে। মমিন থাকবে বাইরে, দিল তো পড়ে থাকবে মসজিদে। মসজিদ গুলো তারা জুলুম কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এক বছর না বহু বচন, বহু বচন, প্রত্যেকটা মসজিদের সঙ্গে তার দিলটা লটকানো থাকবে। বাজান যখন হয়ে যাবে যেখানেই পাবে মসজিদ ঢুকে পড়বে নামাজে। কাজ আগে না নামাজ আগে? আসতে হবে না, কাজ আগে না নামাজ আগে? এই নামাজটা যদি আজকে সচিবালয় থেকে শুরু করে নিয়াম ইউনিয়ন লেভেল পর্যন্ত, গ্রাম লেভেল পর্যন্ত সব জায়গায় যদি নামাজকে চালু করে দিত, সব কিছু নামাজ কেন্দ্রিক হয়ে যেত, গুনার পরিবেশ কমে যেত, ব্যয়াপনা কমে যেত। কারণ সবাই যখন নামাজ পড়বে পর্দাহীনতা থাকবে নাকি? পর্দাহীনতা থাকবে না, নামাজ আর পর্দাহীনতা একসঙ্গে থাকতে পারে না। আমার মা মাহফিলে যেন আসছেন, আপনাকেও নামাজ পড়তে হবে, এই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আর যে লোকটা নামাজ ছেড়ে দেবে সে লোকটা হচ্ছে মোনাফেক। সে কি বলেন? মোনাফেক। আমার বন্ধুগণ, একটা বিষয় একটা বিষয় বলি, আমাদের বন্ধু আছে না নাই? দুনিয়ার জিন্দেগিতে বন্ধু আছে না নাই? বন্ধু কারা হবে? বিড়ি খোর, যদি কোনো মানুষ রেগুলার কোনো বিড়ি খোরের সঙ্গে যদি সময় কাটায় 13-12 ঘন্টা, সে কি বিড়ি টানা শিখবে? না শিখবে। যেন বন্ধু নির্বাচন করতে গেলে পাঁচটা বিষয় সতর্ক, পাঁচ ধরনের লোক কখনো বন্ধু হতে পারে না। কয় ধরনের লোক? পাঁচ ধরনের মানুষ। নাম্বার ওয়ান হলো সেই লোকটা আপনার কখনো বন্ধু হতে পারে না যে মিথ্যাবাদী, যে মিথ্যুক, সে আপনাকে ধোকার মধ্যে ফেলে দেবে। মিথ্যু কখনো মুমিনের বন্ধু হতে পারে না। মিথ্যুক তো তারাই যারা টাটকা মুনাফিক। যারা কি টাটকা মুনাফিক? মুনাফিকের কাতারে আমরা নাম দেব না। আমার ভাইয়েরা,
নম্বর দুই হলো সেই সমস্ত লোক তোমার বন্ধু হবে না যারা অহম্মক মূর্খ মানুষ। মূর্খ মানুষ মানে এটা নয় যে লিখতে পারে না পড়তে পারে না, এটার নাম মূর্খ নয়। অনেক লোক আছে যারা লিখতে পড়তে পারে না কিন্তু তাদের দ্বীনের জ্ঞান আছে, আছে না নাই বলেন, আছে না নাই বলেন, আছে। কিন্তু কিছু মূর্খ লোক আছে কোন ধরনের অহম্মক গুলো যারা দ্বীন বোঝে না, ওই সমস্ত লোককে বন্ধু বানানো যাবে না। নম্বর তিন হলো কৃপণ, বিপদে যখন পড়ে যাবেন কৃপণ কোনো কাজে আসবে না। কৃপণতা হলো শয়তানের কাজ, কার কাজ বলেন? শয়তানের কাজ। এই কৃপণতার বিষয়ে আল্লাহ রাসূল খুব সতর্ক করতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন, আবার বিলাসিতাও করা যাবে না, অপচয় করা যাবে না। নম্বর চার হলো